কোনো মা যদি গর্ভবতী হন এবং যেটা হয় যে গর্ভবতী হলে প্রেগনেন্সিতেই মেয়ের একটা আলট্রাসনোগ্রাফি করে, সেক্ষেত্রে যদি ফাইব্রয়েড ধরা পড়ে বা কোনো টিউমার ধরা পড়ে, এটা প্রেগনেন্সির উপরে কোনো ইফেক্ট হতে পারে কিনা, অথবা আসলে কোন কোন বিষয়গুলো তখন বেশি মাথায় রাখা প্রয়োজন, চিকিৎসা ব্যবস্থাটা কেমন হয়, বা এটা আসলে প্রেগনেন্সির কোনো কমপ্লিকেশন করতে পারে। ধন্যবাদ। আসলে এক্ষেত্রে দুই ধরনের অবস্থা ঘটে। দেখেন, প্রেগনেন্সিতে যদি টিউমারটা থাকে, তাহলে সেই টিউমারটা প্রেগনেন্সিকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। আবার একই সাথে এই প্রেগনেন্সি টিউমারের উপরও তার কিছু প্রভাব ফেলতে পারে। দুই দিকে কিন্তু ঘটনা ঘটতে পারে। আলাদা করে যদি ছোট্ট করে বলি, এই টিউমার থাকার কারণে প্রেগনেন্সিতে কিছু জটিলতা হতে পারে, এবং সেটাও আসলে নির্ভর করবে টিউমারের সাইজটা কতটুকু বড়, ঠিক কোন জায়গাটা টিউমারটা আছে তার উপর নির্ভর করবে। এখন এই টিউমারটা যদি জরায়ের মুখে থাকে, সার্ভিক্স জরায়ের মুখের কাছাকাছি থাকে, তাহলে প্রেগনেন্সির সময়ে বাচ্চাদের ম্যাল প্রেজেন্টেশন হতে পারে। বাচ্চার যে পজিশন আমরা বলি, যেটা ক্যাফালিক প্রেজেন্টেশন, নর্মাল ডেলিভারি হওয়ার চান্স, সেটা কিন্তু তার কমে যেতে পারে। বাচ্চার ম্যাল প্রেজেন্টেশন হওয়ার কারণে তার সিজারিয়ান সেকশন লাগার সম্ভাবনাটা বেশি থাকতে পারে। যদি এই টিউমারটা মাথার উপর বসে থাকে, জরায়ুর ফান্ডাসে বসে থাকে, অনেক বড় টিউমার হয়, তাহলে এই টিউমার মাথায় নিয়ে জরায়ু আরেকটা বাচ্চা মানে নিয়ে সামনে কিন্তু বেশি দূর আগাতে পারে না। ফলে তখন দেখা যায় যে সময়ের আগে বাচ্চা হয়ে যাওয়ার, আমরা যেটাকে বলি প্রি টার্ম লেবার, এরকম হওয়ার একটা আশঙ্কা তখন থেকে যায়। একই সাথে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখা যায় যে এই টিউমার থাকার কারণে জরায়ু সাথে সাথে সংকুচিত হতে পারে না, না হওয়ার কারণে জরায়ু থেকে বেশি বেশি রক্ত বের হয়ে যেতে পারে। তখন আমরা যেটা বলি প্রসব পরবর্তী রক্তক্ষরণ বা পিপিএইচ, এটা হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। ফলে এই মোটা দাগে যদি আমরা এই কয়েকটা কথা বলি এটা। আবার প্রেগনেন্সির কারণে এই টিউমার গুলো কি হয়, প্রেগনেন্সিতে জরায়ুতে অনেক ব্লাড সাপ্লাই বাড়ে, রক্ত বাড়ার কারণে এখন টিউমার গুলো তখন চিন্তা করে তাহলে আমারও তো কিছু রক্ত দরকার, তারাও রক্ত গুলো নেয়, তারাও দেখা যায় প্রেগনেন্সির কারণে আস্তে আস্তে বড় হচ্ছে, ফুলে ফেঁপে যাচ্ছে, বড় হচ্ছে। আবার প্রেগনেন্সি থাকার কারণে তাদের মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে টিউমারের ভিতরে, যেটাকে বলি ডিজেনারেটিভ চেঞ্জ। তো ফলে এই ডিজেনারেশন হওয়ার কারণে টিউমার গুলো একটু সফট হয়ে যায়, বড় হয়, এবং মায়েরা পেইন ফিল করে সবসময়, একটু ডাল এখিং পেইন, হঠাৎ একটু একটু করে ব্যথা কিন্তু সবসময় তার একটু একটু থাকতে পারে। এটাকে শেষ দিকে মনে হতে পারে যে প্রসব ব্যথা উঠে যাচ্ছে, বা এই ব্যাপারটা আমার যদি আগে থেকে জানা থাকে তাহলে সে অনুযায়ী কিন্তু আমরা মাকে আশ্বস্ত করতে পারি, বলতে পারি যে হ্যাঁ আপনাদের অত দুশ্চিন্তা হওয়ার কারণ নাই। আবার যেহেতু সময়ের আগে প্রেগনেন্সি হওয়ার একটা ভয় থাকে, তখন আমরা মায়েদেরকে শেষ দিকে সেই অনুযায়ী তাদেরকে পরামর্শ দিতে পারি কি কি কাজ করলে এইটা হওয়ার চান্সটা কম থাকে, প্রয়োজনে বাচ্চার মেচুরিটির জন্য কিছু ওষুধপত্র আগে দিয়ে রাখতে পারি যাতে এই সময় জটিলতা হতে পারে, যাতে অ্যাভয়েড করা যায়। আর বিশেষ করে মায়েদেরকে আরেকটা জিনিস বলি, যে তারা যেন রক্তের ডোনারটা রেডি রাখে। প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ প্রেগনেন্সির সময় হতে পারে, রক্তের ডোনার নর্মালির সময় যদি একজন লাগে, এখন দুইজন বা তিনজন কিন্তু আমার রেডি রাখা লাগবে, যদি প্রয়োজন পড়ে তখন যেন আমার ব্যবস্থা করতে পারি। আবার একই সাথে যদি সিজার করার প্রয়োজন পড়ে, আল্লাহ না করুক, তখন কি আমরা অপারেশন, এই টিউমারের অপারেশনটা কি করব না করব না, এটা কিন্তু আর একটা প্রশ্ন থেকে যায়। অনেকে খুব ভয়ে থাকে, আবার অনেকে খুব ইচ্ছাও থাকে যে স্যার একসাথে দুইটা অপারেশন আমরা করে দেন, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হয়। সরি, আমার এখানে লাইট চলে গেল, একটু অসুবিধা নাই, মনে করবো অন্ধকার ঘরে থেকে কথা বলছি। তো সেই ক্ষেত্রে আমাদের আগে যেটা বলতো আমাদেরকে, যে প্রেগনেন্সির সময় সাধারণত টিউমার অপারেশনটা করতে যাবেন না, কারণ এই সময় ব্লিডিং বেশি হওয়ার চান্স থাকে, কথাটা সত্যি। যদি সাবসেরাস প্যারাঙ্কুলেটেড ফাইব্রয়েড থাকে, ঝুলে থাকে, যেগুলো সাধারণত সমস্যা হয় না সেগুলো আমরা কাটতে পারি, অথবা সিজারের ইনসিশন লাইনে হঠাৎ করে যদি টিউমারটা থাকে, টিউমারটা তখন আমাদেরকে রিমুভ করতেই হয়। কিন্তু বর্তমানে টেকনোলজির উদ্ভাবনের কারণে, একই সাথে নতুন নতুন টেকনিক এবং কিছু কিছু ড্রাগস আসার কারণে দেখা যায় যে আমরা
ব্রিডিংটা অনেকটা কমিয়ে নিতে পারি, কমিয়ে নিয়ে কিন্তু প্রেগনেন্সি অবস্থাও কিন্তু আমরা এখন মায়োমেক্টমি অপারেশনটা করতে পারি। তবে শর্ত থাকে, অবশ্যই রোগীর লোক আগে থেকে এগুলো বুঝতে হবে, জানতে হবে, আমার জন্য ব্লাড অ্যাভেলেবল থাকতে হবে। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe our channel.